Assalamualaikum, welcome back to my channel. आज हमें अपना देर एक दारुण रेसिपी करे देखा बो, जेटर नाम ओमाली। नाम टा एक तो यूनिक। इटा बेसिकली एक टी अरबियन डिश। आमी ये डिश टा के आमर मोतो करे करे देखा बो, जेटर टेस्ट अनेक मजा। ताहले चलून देखे आशी, ओमाली तैयार करते, आमदे की फॉलो करते होगे एवं की भावे तैयार करते होगे। শুরুতে আমি কিছু পাউরুটি নিয়ে নিয়েছি এই পাউরুটিগুলোকে আমি কেটে নিব আর পাউরুটি কাটার জন্য আমি এরকম একটি মশলার জারের যে লিডগুলো থাকে সেগুলো নিয়েছি আর এইভাবে খুব সহজে আমি পাউরুটিগুলোকে গোল গোল শেপে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমার সবগুলো পাউরুটি এভাবে সুন্দর করে আমি কেটে নিয়েছি এরপর আমি একটি হাঁড়িতে 2 কাপের মতো দুধ নিয়ে নিয়েছি এর মধ্যে অ্যাড করছি 1/4 কাপ গুড়া দুধ এবং স্বাদমতো চিনি তারপর দিয়ে দিচ্ছি দুইটা এলাচ এবং এগুলোকে খুব ভালো করে নেড়েচেড়ে আমি জাল করে নেব প্রায় 15 মিনিটের মতো আমি দুধটাকে জাল করে ঘন করে নেব এবং আমার পরবর্তী স্টেপে আমি চলে যাব এই পর্যায়ে আমি পানির মধ্যে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি এবং এটাকে দুধের সাথে মিশিয়ে জাল করে ঘন করে নিয়েছি আর আপনারা দেখতেই পাচ্ছেন এর থিকনেসটা কেমন হবে এখন একটি ফ্রাইং প্যানে আমি তেল নিয়ে নিয়েছি এবং এই তেলের মধ্যে আমার কেটে রাখা যে পাউরুটির পিসগুলো ছিল এগুলোকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি খুব ভালো করে নেড়েচেড়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে আমার পাউরুটিগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে এবং আমি যে কালারটা চাচ্ছিলাম সেটা অলমোস্ট চলে এসেছে এরপরই আমি পাউরুটিগুলোকে তুলে নিচ্ছি এখন সবকিছু রেডি হয়ে গিয়েছে অলমোস্ট আমি এগুলোকে এখন লেয়ারিং করব শুরুতেই আমি যে পাউরুটিগুলো গোল গোল করে কেটে নিয়েছিলাম তার সাইডের যে ক্রাস্টগুলো থাকে সেগুলোকে আমি ভালো করে ভেঙে নিয়েছি এটাই আমার ফার্স্ট লেয়ার হিসেবে কাজ করবে এরপর আমি এর মধ্যে সুগার সিরাপ অ্যাড করে দিচ্ছি আর সুগার সিরাপ আমরা সবাই তৈরি করতে পারি তারপর আমি পাউরুটিগুলোকে এভাবে চেপে চেপে সমান করে দিচ্ছি যাতে করে আমার নেক্সট লেয়ারগুলো দিতে সুবিধা হয় এই পর্যায়ে আমি এখন দুধের মিশ্রণটি একটু একটু করে ঢেলে দেব আর একটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে যে এলাচগুলো দিয়েছিলাম সেগুলো তুলে ফেলতে হবে না হলে এলাচ মুখে কামড় লাগলে খুবই বাজে লাগবে নেক্সট লেয়ারটা হবে ভেজে রাখা পাউরুটিগুলো দিয়ে দেখতেই পাচ্ছেন আমি পাউরুটিগুলোকে কিভাবে এখানে বিছিয়ে দিচ্ছি এর উপর আমি দিয়ে দিচ্ছি কিছু নারকেল গুঁড়া এবং কিছু বাদাম এবং কিশমিশ কুচি করা উপর থেকে আবারো দুধের মিশ্রণটি দিয়ে দিচ্ছি আবারো ভেজে রাখা পাউরুটিগুলো দিয়ে দিব আর এইভাবে করে সুন্দর করে আমার লেয়ারিং গুলো শেষ করে নিতে হবে সবকিছু দেওয়ার পর তৈরি হয়ে গেল দারুণ মজাদার অ্যারাবিয়ান ডিশ উম আলি আপনারা আমার এই রেসিপিটি অবশ্যই ট্রাই করে দেখবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের জন্য এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ